আজকের ভিডিওতে আমি দেখাবো ফর লুপ সম্পর্কে। প্রথমে আমি পাবলিক ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছি, এরপর আমাকে অবশ্যই মেইন মেথড দিতে হবে। তো জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফর লুপের সিনট্যাক্স বা স্ট্রাকচার যাই বলি না কেন, সেটা একদম সি বা সি প্লাস প্লাস এর হুবহু একই রকম, কোনো চেঞ্জ নেই। আমি তারপরও যদি স্ট্রাকচারটা এখানে লিখে দেখাতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। ফর লুপের ভিতরে সবার প্রথমে আমাদেরকে দিতে হয় ইনিশিয়ালাইজেশন, এরপর একটা সেমিকোলন, এরপর আমাকে দিতে হবে কন্ডিশন, কতটুকু পর্যন্ত রান করবে বা কতক্ষণ পর্যন্ত লুপটি ইটারেট করবে, এরপর আমাকে দিতে হবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ভ্যালু, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট কত করে বাড়বে বা কত করে কমতে থাকবে প্রতিবার লুপ ইটারেশনের ক্ষেত্রে। এরপরে আমরা ব্র্যাকেটের ভিতরে আমাদের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো দিতে থাকবো। তো এটা হচ্ছে ফর লুপের একটা বেসিক স্ট্রাকচার। তো এই ফর লুপ দিয়ে আমরা এখানে কিছু ছোটখাটো প্রবলেম সলভ করব। সাপোজ আমি চাইছি ফর লুপের মাধ্যমে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। তো সেটা কিভাবে করতে পারি, আমি সিম্পলি এখানে ফর লুপ ইউজ করব। তো আমি চাইলে ফর লুপের মধ্যে আমি যে ভ্যারিয়েবলটি ব্যবহার করবো ইটারেশনের জন্য সেই ভ্যারিয়েবলটি আগেও ডিক্লেয়ার করে দিতে পারি, যেমন ইন্টিজার আই, আবার চাইলে লুপের ভিতরে ডিক্লেয়ার করতে পারি। আমি লুপের ভিতরে ডিক্লেয়ার করছি ইন্টিজার আই, আই এর ভ্যালু শুরু হবে মানে ইনিশিয়ালাইজেশন শুরু হবে 1 থেকে আর কতক্ষণ চলবে 100 পর্যন্ত, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমি চাইছি এক এক করে ইনক্রিমেন্ট হবে। এখন আমি যেটা করব, নতুন লাইনে আই এর ভ্যালুটি প্রিন্ট করে দেব। এই কোডটি যদি আমি এক্সিকিউট করি তাহলে সে এসে দেখবে ইনিশিয়ালাইজেশন আই এর ভ্যালু ছিল 1, মানে সবার প্রথমে আই এর ভ্যালু ছিল 1 আর এক এক করে করে বাড়বে, এক এক করে করে বাড়বে মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম করে কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে 100 পর্যন্ত চলবে, যেহেতু লেস ইকুয়াল 100। আর প্রিন্ট এলেন নতুন লাইনে আই এর ভ্যালু প্রিন্ট করতে হবে। আমি সিম্পলি যদি কোডটি রান করি আমি যেরকম আউটপুট চাইছিলাম এক্স্যাক্টলি সেরকম আউটপুটই সে আমাকে দিয়েছে, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করেছে। তো সাপোজ আমি বললাম এই কোডটি একটু মডিফাই করতে হবে এইভাবে যে 1 থেকে 100 মধ্যে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে সে প্রিন্ট করবে। কিভাবে করতে পারি, অনেক সিম্পল, আমি অনেকভাবে করতে পারি। তো একটা খুবই সহজ উপায় হচ্ছে ফর লুপের মধ্যে আমি একটা কন্ডিশন দিয়ে দিব, কন্ডিশনটা এরকম থাকবে যদি জোড় সংখ্যার কন্ডিশন ফুলফিল হয় তাহলে আই এর ভ্যালু প্রিন্ট করবা, আদারওয়াইজ নাথিং। এলস হলে কি করতে হবে ওটা বলার দরকার নেই, ওটা না বলে দিলে আমার কোডটা সাকসেসফুলি কাজ করবে। যেমন আমি এখানেই তাহলে লুপের মধ্যে আমি কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন হচ্ছে যদি আই এর ভ্যালুকে 2 দিয়ে মড করা হয়, মড করা হয় বলতে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 0 হয় তাহলে তুমি কি করবে, আই এর ভ্যালু প্রিন্ট করবে। সিম্পল, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে করে বাড়বে এবং প্রতিবারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেভাবে 100 পর্যন্ত সে প্রতিবারে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশনটি ফুলফিল হয় তাহলে আই এর ভ্যালু প্রিন্ট করে দিবে। যেমন আমি যদি এখন রান করি, আমি যেরকম আউটপুট চেয়েছিলাম সেরকম আউটপুটটি এসেছে, 1 থেকে 100 ভিতরে সব জোড় সংখ্যা আমি প্রিন্ট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফর লুপটি কাজ করে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও।